স্টাডি উইথ সুদীপ্ত এই চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, আগে যে ম্যাথস ট্রিক্সের যে ক্লাসটা আমি নিয়েছিলাম তাতে ছিল কি বর্গ করা, কিন্তু সেই সংখ্যাগুলির সমস্তই এককের ঘরে ছিল পাঁচ। কিন্তু এমন সংখ্যার আমরা আজকে বর্গ শিখব যার এককের ঘরের সংখ্যাটা পাঁচের পরিবর্তে অন্য সংখ্যা থাকবে, তখন তাহলে কিভাবে আমরা সেটার বর্গ বার করব। পার্ট থ্রি, আগেই পার্ট ওয়ান পার্ট টু যারা দেখনি তারা দেখে নেবে। আমরা 47 স্কোয়ার, 83 স্কোয়ার, 71 স্কোয়ার এবং 57 স্কোয়ার এই চারটে আমরা করব। আমি করে দেখাচ্ছি কিভাবে করা যায়। কোনোটারই এককের ক্ষেত্রে কিন্তু কোনোটারই এককের ক্ষেত্রে পাঁচ নেই, সবই আলাদা আলাদা সংখ্যা। দেখা যাক, এই ম্যাজিক, ম্যাথ ম্যাজিক। প্রথম সংখ্যা 57 স্কোয়ার। 57 স্কোয়ার যদি স্কোয়ার করি তাহলে আমরা প্রথমটা করব কি, দেখো এই যে সাত আছে, সাতকে সাথে স্কোয়ার করলে কত হয়, সাত সাত 49 হবে, সেটা লিখব। আর পাঁচে স্কোয়ার করলে কত হয়, পাঁচ পাঁচে 25 হবে, সেটাও লিখব। ঠিক তার নিচে নিচে লিখব, সাত সাত 49, তার বাঁদিকে পাঁচ পাঁচে 25 লিখলাম। ঠিক আছে, এইবার এই যে তিনটে পাওয়ার আছে, এই তিনটে সংখ্যা আছে 5, 7 এবং 2, টুটা হচ্ছে পাওয়ার যদিও, এই তিনটে সংখ্যাকে আমরা গুণ করব, তিনটে সংখ্যাকে গুণ করব। দেখি গুণ করে কত হচ্ছে, 5, 7 এবং 2 যে পাওয়ারটা রয়েছে সেটা গুণ করলে হচ্ছে 5 × 2 = 10, 7, 7, 7, 10 = 70, 70 হচ্ছে। এবার এই 70 সংখ্যাটাকে আমি এর নিচে বসাবো, কিন্তু নিচে বসানোর জন্য বাঁদিকটা, বাঁদিকের একটা ঘর ছেড়ে বসাবো, দেখাচ্ছি। এই দেখো 70 সংখ্যাটা যেটা বসালাম সেটা বাঁদিক থেকে এক ঘর ছেড়ে, বাঁদিক থেকে এক ঘর ছেড়ে আমরা বসাবো এবং এইটা এবার যোগ করে দেব এবং এটাকে যোগ করব। যোগ করলে কত হবে, নিচে এখানে 9 আসবে, এখানে 4 আসবে, 7 আর 5 = 12, 2 আসবে, হাতের 1 গেলে 3 আসবে। তার মানে সংখ্যাটা হবে, এই দেখো 9, 4 আর 0 যোগ করলে 4, আর 7 আর 5 = 12, 2 হাতে থাকলো 1, 2 আর 1 = 3, 12 2, তাহলে এইটা চট করে বেরিয়ে গেল 57 স্কোয়ার। আরেকটা পরের এক্সাম্পল, এটা হচ্ছে 83 স্কোয়ার, 83 স্কোয়ার করলে কত হবে, ঠিক আগের রকম ভাবে 3 × 3 = 9। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা যেহেতু দুটো দুখানা ডিজিট আমাদের নিতে হয়, তাই 9 এর আগে আমরা একটা শূন্য বসিয়েছি, 3 × 3 = 9, 78 = 64। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এইবার গুণ করতে হবে কাকে, না 8, 3, 2, এই তিনটেকে একসাথে গুণ করতে হবে। 3 × 2 = 6, 4 = 48, 3 গুণ করে পেলাম 48, আবার ঠিক তার নিচে বসাতে হবে, বাঁদিক ছেড়ে, বাঁদিকের একটা ঘর একটা সংখ্যা ছেড়ে বসালাম, বসিয়ে সেটাকে আবার যোগ করতে হবে। তাহলে যদি যোগ করি এটা 9 হয়, 8-এর উপরে 0 সাথে 8 যোগ করলে 8 হয়, 4 আর 4 = 8 হয়, আর এখানে 6 হয়, 9, 8, 8, 6, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্কোয়ারগুলো, এবং এটা নির্ভুল হবে, এ ম্যাজিক, এই ম্যাজিশিয়ানের ছবি দিয়েছি। কোন সংখ্যার বর্গ যে সংখ্যার এককের ঘরে পাঁচ সংখ্যা থাকবে না, এটাই হচ্ছে হেডিং। এর পরেরটা, পরের যে সংখ্যাটা আসছে সেটা 71 স্কোয়ার, 71 স্কোয়ার, ঠিক একই রকমভাবে 1-এর বর্গ হচ্ছে 01, 1 = 1, 7-এর বর্গ হচ্ছে 49, 7 = 49। আচ্ছা, এইবার 7, 1 এবং 2 কে গুণ করব, 7 × 1 × 2, 7 × 7 = 14 হবে। সেই 14টাকে আমি বাঁদিকের একটা ঘর ছেড়ে নিচে লিখব, এবার আমরা যোগ করে দেব। যোগ করে দিলে 1-এ 1, 0 থাকছে, তার 4 0 4,
9-1-1-কে হচ্ছে 10-0, আর রাখলো 1-4-1-5, একের ঘরে 1-4-0-4, আর 9-1-10-0, হাতে থাকলো 1-4-1-5। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সব ম্যাজিক। পরের সংখ্যা আরেকটা এক্সাম্পল, এবার হচ্ছে 47 স্কোয়ার। ঠিক আগের মতো এটাকে স্কোয়ার করে নিচে লিখবো, তারপরে তারপরে 4 স্কোয়ার করে নিচে লিখবো। তাহলে 7 স্কোয়ার করলে হচ্ছে তোমার 49, 7-7-49, আর 4 স্কোয়ার করলে হচ্ছে 4-4-16। ঠিক আছে, এবার 4, 7 এবং 2কে গুণ করব। 4, 7, 2কে গুণ করলে হচ্ছে 56। এই 56 সংখ্যাটাকে বাঁ দিকের একটা সংখ্যা বাদ দিয়ে আমরা নিচে লিখব, নিচে লিখে এটাকে যোগ করব। যোগ করলে কি হবে, 9 বসবে, যোগ করলে হচ্ছে 9 বসছে, এখানে হচ্ছে 4 আর 6 10-0, হাতে থাকলো 1, 5 আর 1-6, 6-6-12-2, হাতে থাকলো 1, 1-1-2। তাহলে এই হয়ে গেল আমার বর্গ, যোগ বিয়োগ করেই আমাদের বর্গ চলে আসছে। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা এইবার এই আমি যেরকমভাবে দেখালাম, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। আমি তিনটে উদাহরণ দিয়েছি, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, উত্তর কমেন্টস বক্সে লিখে পাঠাবে। কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারো। সবাই তোমরা ভালো থাকবে, আশা করি পুজো তোমাদের সবার ভালো কেটেছে, তোমরা সুস্থ থাকবে, এই কামনা নিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করছি। এটা অবশ্যই লাইক করো, অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, সবই ম্যাজিক, সাবস্ক্রাইব করবে, যারা এখনই সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে।